নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 নভেম্বর 2022 যে পাঁচ রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটি বিশেষ ইম্পর্টেন্ট। আগামীকাল দিনটি রোহিণী নক্ষত্র এবং মিগরশিরা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে এবং যোগ থাকছে শিবযোগ। সকাল 10:30 থেকে 12 পর্যন্ত রাহুকাল কিন্তু থাকছে, অর্থাৎ রাহুকালটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। এবার আমি বিস্তারিত আলোচনাতে আসি। দেখুন, আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, নিশ্চিত প্রাপ্তি করতে চলেছে, সেই রাশির নাম আপনাদেরকে আমি জানাবো। এবং এর পাশাপাশি প্রচুর বারবার বলছি, ডিমান্ড এসছে, আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিচ্ছি। রাশির নাম যারা জানেন না, আপনার ক্ষেত্রে নামের অক্ষর দিয়েও কিন্তু আপনার আগামী দিন প্রাপ্তির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন কোন নামের অক্ষরগুলো আগামীকাল বড় ধরনের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেটাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আগামীকাল শুক্রবার যে পাঁচটা রাশির কথা বলছি বা পাঁচটি সংখ্যার আমি কথা বলবো, নামের অক্ষরের কথা বলবো, প্রবল প্রাপ্তি হবে। তবে আপনার যেহেতু ভাগ্যের উপর ডিপেন্ড, আপনার ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং করতে হবে। আপনার ভাগ্যে আছে, আমি বলছি আপনার দেখা যাচ্ছে ভাগ্যে কিন্তু আছে, কিন্তু আপনার প্রতিবন্ধকতাও আছে, বাধা আছে, সেই বাধাকে কিন্তু কাটাতে হবে। অর্থাৎ ভাগ্যের যে বাধা, বিলম্ব, সেই বিলম্বনাকে কিন্তু কাটাতে হবে প্রথম। এবং আপনার ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাবকে আপনাকে কিন্তু মজবুত করতে হবে। এবং এর সাথে সাথে আরেকটি কথা আমি আপনাদেরকে বলি, আপনাদের জন্মছকে রাহু, কেতু, বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন আছে, এটাও কিন্তু জানা দরকার। অর্থাৎ এই যে কবচগুলো, আপনি যে কোনো কবচই নিন না কেন, শনি কবচ নিন বা বুধের কবচ নিন বা কেতুর কবচ নিন, আপনার জন্মছকে কোন কবচটি প্রয়োজন আছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ কোন কবচের প্রয়োজনীয়তা বেশি আছে, ফট করে নিজে থেকে কোনো কবচ নেবেন না। কারণ সব কিছু কিন্তু ভালো দিক যেমন আছে, মন্দ দিকও কিন্তু আছে। অর্থাৎ এখানে আপনাকে নিজের হস্তরেখা বা জন্মছক বিচার করে আপনার জন্য কোন কবচটি দরকার, সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, দক্ষ জ্যোতিষবিদের কাছ থেকে আপনি জেনে নিন, তারপর আপনি কোনো কবচ কিন্তু পরিধান করবেন। ফট করে কোনো কবচ পরিধান করছেন না, ভুল করেও করবেন না। কবচ পরিধান করলেই যে আপনার হবে এটা কিন্তু কখনো না। আপনার ক্ষেত্রে কোন কবচটি গুরুত্বপূর্ণ, আপনার ক্ষেত্রে ভাগ্যভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাবকে স্ট্রং করা দরকার, তবে কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে। আগামীকালে নামের অক্ষর দিয়ে আমি আগেই বলি, প্রচুর এসছে কমেন্ট, স্যার আমি রাশি সম্বন্ধে জানি না। স্যার অনেকে, তাহলে কি আমরা কিছুই কি জানতে পারবো না? অর্থাৎ আপনাদের চাহিদা, তার উপরে কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। প্রথম যে অক্ষরের কথা বলব, আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে বি দিয়ে, আপনার নামের অক্ষর। দ্বিতীয়, আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয়, তাহলে আপনার আগামীকাল প্রবল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। এলের ক্ষেত্রে আপনাদের সময়টা দিচ্ছি 12:22 থেকে আপনার 1:34 পর্যন্ত। বিয়ের ক্ষেত্রে যে সময়টা আপনার
12:36 থেকে আপনার 2:03 পর্যন্ত। এরপর যে জি, আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয়, আপনার ক্ষেত্রে সময়টা, আপনার যে সময়টা দুপুর 2:35 থেকে বিকাল 5:04 পর্যন্ত। এরপর যে নামের অক্ষরটি আমি বলবো, আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আপনার আগামীকাল গাঢ় প্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে। আপনার ক্ষেত্রে শুভ সময় 12:14 থেকে 1:03 পর্যন্ত, যদি আপনার নামের অক্ষর সি দিয়ে শুরু হয়। এরপর যে কথা আমি বলবো, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয়, তাহলে আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 12:45 থেকে আপনার 1:26 পর্যন্ত সময়টা কিন্তু শুভ। এই সময়টাতে আপনি কিন্তু প্রবল প্রাপ্তি, এই সময়টা আপনি যে কোনো ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে পারেন। অর্থাৎ যে কটা আমি সংখ্যা বললাম, সেই কটা সংখ্যার কিন্তু আগামীকাল প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার এখানে আপনাদেরকে বলি, যারা রাশি জানেন তারা রাশির উপরে কিন্তু ডিপেন্ড করবেন, আর যারা রাশি জানেন না তাদের জন্য কিন্তু আমি এই সংখ্যাটা কিন্তু আপনাদেরকে বলছি, অর্থাৎ নামের অক্ষর দিয়ে। নামের অক্ষর দিয়ে যারা রাশি জানেন না তারা একমাত্র করবেন, আর যারা রাশি জানেন কি না তারা নামের অক্ষরটা ব্যবহার করবেন না, প্রথম কথা। এবার আমি আপনাদেরকে জানাবো আপনার রাশি অনুযায়ী আগামীকালের শুভ সময় টার্গেট নাম্বার। দেখুন, এর পাশাপাশি আমি আবারও বলছি, আপনি যে কোনো কবজ যদি নিতে চান, ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে। যারা ক্যাশ অন ডেলিভারি, এটা অনেকেই চেয়েছেন যে স্যার ক্যাশ অন ডেলিভারি করলে আমাদের পক্ষে খুব ভালো হয়, সবসময় আমাদের একটু হলো অসুবিধা থাকে আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা ক্যাশ অন ডেলিভারি আমরা নিয়ে নেব। তো আপনাদের এই ডিমান্ডে আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি কিন্তু সিস্টেম চালু করে দিয়েছি কবজের ক্ষেত্রে। তবে নিজস্ব হস্তরেখা অথবা জন্ম ছক বিচার করে আপনি নিন, কারণ আমি 5 রাশি কিন্তু জন্ম ছক দেখতে পাচ্ছি না, কিসের মহাদশা চলছে এটা আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে একটা বলতে পারেন একটা সার্বিক বিচার, তো নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করা কিন্তু একান্তই দরকার। এবং আমাদের জন্মছকে রাহু কেতুর পাশাপাশি আমাদের বাস্তুও কিন্তু কিছুটা এফেক্ট কিন্তু দেয়। আগামীকালের প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, শুভ সময় 12:04 থেকে আপনার 12:55 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 5, শুভ সময় সকাল 8:48 থেকে 10:15 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8, শুভ সময় 12:21 থেকে শুরু করে আপনার 2:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আপনার 6 এবং 8, আপনাদের শুভ সময় 12:23 থেকে শুরু করে 1:56 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি, সে রাশির নাম আপনার আগামীকালে সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে
6 এবং 1। আপনাদের শুভ সময়। দুপুর 1:31 থেকে শুরু করে আপনার বিকেল 4:26 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। অর্থাৎ যারা কনসালটেন্সি নিতে চাইছেন অনলাইন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে মেসেজটা করবেন, ইনবক্সে করবেন না, হোয়াটসঅ্যাপে করবেন। ফোন কিন্তু সবসময় ধরা সম্ভব হয়ে ওঠে না। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।